সুপ্রিয় দর্শক, ঢাকা শহরের নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে আমি আসছি গুলশান এলাকায়। আজকে আপনাদেরকে এই এলাকার ভিডিও দেখানোর চেষ্টা করব এবং এই ভিডিওতে একটি বিষয় জানানোর চেষ্টা করব, সেটি হলো চতুর্দিকে জলাশয় বেষ্টিত ভোলা নামের একটি সাধারণ গ্রাম কিভাবে আজকের উন্নত আবাসিক এলাকা গুলশানে পরিণত হলো। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন। হাতিরঝিলের পুলিশ প্লাজা এলাকা দিয়ে গুলশানে প্রবেশ করেছি। আমার সামনেই গুলশান এক, গুলশান এক থেকে দুই হয়ে একেবারে গুলশানের শেষ মাথায় যাব, যেখানে গুলশান লেক পার্ক রয়েছে। তো চলুন আগাইতে থাকি সামনে থেকে। আজকের এই যে উন্নত আবাসিক এলাকা গুলশান দেখা যাচ্ছে, এই জায়গাটা মূলত ছিল একটা সময় চারপাশে জলাশয়ে ভরপুর একটা অজপাড়া গ্রাম, যে গ্রামটির নাম ছিল ভোলা গ্রাম। ভোলা দ্বীপ থেকে লোকজন এসে এখানে চাষবাস করতেন এবং মাছ টাছ ধরে জীবিকা নির্বাহ করতেন, সেই কারণে আশপাশের লোকজন এই এলাকাটাকে ভোলা গ্রাম বলে ডাকত। তো সেই ভোলা গ্রামকে 1961 সালে ডিআইটি তথা ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট অধিগ্রহণ করে একটি প্রকল্প হাতে নেয়, আবাসিক প্রকল্প। তো সেই সময় করাচিতে গুলশান নামের একটি উন্নত আবাসিক প্রকল্প ছিল, সেই নামের অনুকরণে এই প্রকল্পের নাম রাখা হয় গুলশান। এখন পর্যন্ত সেই নামটি বলবৎ আছে। গুলশান এলাকার সেই ভোলা গ্রামের কোনো স্মৃতিচিহ্ন এখন অবশ্য নাই, তবে গুলশানে না থাকলেও গুলশানের পার্শ্ববর্তী এলাকা বাড্ডায় ভোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় নামের একটি শিক্ষা প্রতিষ্ঠান এখনও এই এলাকার ভোলা নামের ঐতিহ্য ধারণ করে টিকে আছে। এই যে এখানে একটা জায়গার নাম লেখা আছে, জেলা ঢাকা থানা ও সাব রেজিস্ট্রি অফিস গুলশান উদ্দিন মৌজা ভোলা সামাইল। আসলে এই এলাকাটার নাম যে ভোলা ছিল সেটা এখান থেকে সম্ভবত বোঝা যায়। আমি ভাবিনি যে গুলশান এলাকায় এসে ভোলা শব্দটা দেখতে পাবো। চমৎকার দৃশ্যের গুলশান এলাকা এখন আর শুধুমাত্র আবাসিক এলাকা নয়, এটি বাণিজ্যিক এলাকাতেও পরিণত হয়েছে। তবে বাণিজ্যিক এলাকা হলেও এখনও গুলশান উন্নত আবাসিক এলাকার মর্যাদা ধরে রেখেছে। অফিসগুলোর সামনে সুন্দর ফুলের গাছের ডেকোরেশন, এরকম সবুজে ঘেরা এবং ফুলের গাছের ডেকোরেশন গুলশানের ম্যাক্সিমাম বাণিজ্যিক ভবনগুলোতে দেখা যায়। এই যে এটা গুলশান সেন্ট্রাল মসজিদ, এটি আজাদ মসজিদ নামেও পরিচিত। এই মসজিদটা প্রায় 20 বিঘা জমির উপর প্রতিষ্ঠিত, 1976 সালে এই মসজিদটা নির্মিত হয়। এই মসজিদে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ঈদের নামাজও অনুষ্ঠিত হয়ে থাকে। অবশ্য ঢাকা শহরের বেশিরভাগ মসজিদে ঈদের নামাজ হয়, তবে এই মসজিদে এমনিতেই লেখাও আছে গুলশান সেন্ট্রাল মসজিদ এবং ঈদগাহ। এই যে এই মসজিদটার ডিজাইনটাও অনেক চমৎকার। মসজিদের পাশে অনেক ফাঁকা জায়গা আছে, এই জায়গাগুলোতে পার্কিং করে মুসল্লিরা নামাজ আদায় করতে পারে। একেবারে সূর্যের সামনে পড়েছে নাম ফলকটা, সেই কারণে বোঝা যাচ্ছে না। এখানে লেখা গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহ। এই যে এই পার্কটার নাম শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্ক। একটা সময় এখানে ওয়ান্ডারল্যান্ড নামের একটি পার্ক ছিল, ওই যে ওইখানেই হলো ওইটা সেন্ট্রাল মসজিদ, আর এটা হলো শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্ক। এই পার্কটা গুলশান দুয়ে পড়েছে, সেন্ট্রাল
মসজিদও গুলশান দুয়ে পড়েছে। তো প্রিয় দর্শক, চলুন আরো সামনের দিকে আগাইতে থাকি। সামনে ওই যে হোটেল ওয়েস্ট ইন, এবং এটা হলো গুলশান দুয়ের গোলচক্কর। আমরা এখান থেকে আরো সামনের দিকে যাব। প্রিয় দর্শক, আমার সামনে এই যে এটা দেখতেছেন গুলশান সোসাইটি জামে মসজিদ, আধুনিকতার একটি ছাপ লেগে আছে নির্মাণ শৈলীতে। সাম্প্রতিক কালে এই মসজিদটা নির্মাণ করা হয়েছে। সাম্প্রতিক কাল বলতে 2017 সালে এই মসজিদটা নির্মাণ করা হয়েছে। চলুন দেখে মসজিদের ভিতর যাইয়া দেখা যায় কিনা। এই মসজিদটার সর্বত্র একটা আধুনিকতায় ছাপ লেগে আছে। আমি অবশ্য এই মসজিদে এর আগে আসিনি। খুবই চমৎকার দৃশ্যের একটি মসজিদ, অল্প জায়গা, বাট মসজিদটা দেখতে আসলেই খুবই চমৎকার। সামনে খেজুর গাছ আছে, টবে লাগানো ফুল। ওই যে ওইটা হলো গুলশান সোসাইটি জামে মসজিদ, আর ঠিক তার কাছাকাছি এই যে গুলশান সোসাইটি লেক পার্কের গেট। চলুন এই পার্কটার ভিতরে একটু প্রবেশ করে চমৎকার দৃশ্যের এই পার্কটা দেখে নেওয়ার চেষ্টা করব। আমি এর আগেও একবার অবশ্য এই পার্কে আসছি। এই পার্কটার ভিতর রমনা পার্কের মতো একটা চমৎকার দৃশ্যের লেক আছে, কমপ্লিট একটি লেক। মূলত এই লেকের কারণে এই পার্কটার নাম রাখা হয়েছে লেক পার্ক। যদিও এখানে লেখা দেখলাম যে পার্কটার নাম গুলশান সোসাইটি লেক পার্ক। এই যে সেই চমৎকার দৃশ্যের লেক, লেকের চারপাশে দিয়েই সুন্দর ছোট ছোট ফুলের গাছ লাগানো হয়েছে। সত্যি দেখতে খুবই চমৎকার একটি লেক। লেকের চারপাশ দিয়ে মূলত হাঁটার রাস্তা। প্রিয় দর্শক, এটি কোনো কৃত্রিম লেক নয়। রমনা পার্কে যে লেক বানানো হয়েছে সেটি মূলত ছিল কৃত্রিম লেক, আর এই লেকটা একেবারে প্রাকৃতিক লেক। আগেই বলেছি পুরো গুলশান এলাকাটা ছিল চতুর্পাশে বিভিন্ন ধরনের জলাশয়ে ভরপুর। সেখানে লেক, ঝিল, ছোট ছোট পুকুর ছিল। তেমনই একটি ছোট লেক হলো এটা, যেটি এখনও টিকে আছে। এটা হলো গুলশান এভিনিউ, যেটি হাতির ঝিল থেকে একেবারে গুলশান সোসাইটি লেক পার্ক পর্যন্ত আসছে। আর এই যে এটা হলো গুলশান সোসাইটি লেক পার্ক। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এখানে শেষ করব। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।